পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে স্বপ্নের শহর করার লক্ষ্যে উদ্যোগী হয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রথম পর্যায়ে কার্জন গেট এলাকাকে সৌন্দর্যায়ন করার কাজ চলছে। এরই সাথে কার্জন গেট থেকে বোরহাট পর্যন্ত সৌন্দর্যায়নের কাজ চলছে। শহরের বাসিন্দারা জানান, আগের বর্ধমান আর এখনকার বর্ধমানের অনেক তফাত। আগে শুধুমাত্র কার্জন গেটের সৌন্দর্য থাকত, এখন কার্জন গেট সহ বিভিন্ন এলাকাতে সৌন্দর্যায়নের কাজ চলছে। কার্জন গেট থেকে বোরহাট পর্যন্ত রাস্তা এখন পরিষ্কার। এর জন্য শহরবাসী বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানান। অনেকটা চেঞ্জ এখন অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে, রাস্তা চওড়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, স্বপ্ন স্যার বর্ধমান হতে চলেছে। এখন অনেক উন্নত। কি বলতে চাইবেন বর্ধমানবাসীর উদ্দেশ্যে এবং বর্ধমানে আশা সুবাদে কি বলতে চাইবেন? খুব ভালো লাগছে, দেখে শুনে খুব ভালো লাগছে। উন্নত হচ্ছে কি বলবেন? উন্নত হচ্ছে বলতে কিছু কিছু দিক থেকে উন্নত হচ্ছে, আর কিছু কিছু দিক থেকে আগের মতো যে জ্যামটা, আগে যে জ্যামটা তার থেকে একটু বেশি জ্যামের মধ্যে পড়তে হচ্ছে। সেখান থেকে আজকের দিনটা একটু ক্লিয়ার লাগছে। জ্যাম হচ্ছিলো মাঝখানে, তার থেকে আজকের দিনটা যেটা বেরিয়েছে আমি তার থেকে অনেক জ্যামের ইয়েটা আশঙ্কাটা কম দেখতে পাচ্ছি। আগের থেকে যে এখনকার পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতিটা এরকম যদি ক্লিয়ার থাকে, মানুষজন একটু যেভাবে বেরোতে চাইছে রাস্তার মধ্যে, একটুখানি শান্তিতে বেরোতে পারবে, একটু ইয়েতে বেরোতে পারবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।